রনি ভাইয়ের ঈদ কালেকশন। আজকের লাইভে অনেকগুলো নতুন গাড়ি আছে, গত লাইভে যা দেখছেন এর অর্ধেক গাড়ি আবার নাই, বিক্রি হয়ে গেছে, এবার আসছে নতুন কালেকশন। এই যে এই গাড়িটা একটু খোলেন রনি ভাই, আপনারা সান্ডু পুন্ডুপ সহ একটা নোয়া দেখছিলেন রনি ভাইয়ের শোরুমে এর আগে, ওইটা কি এটা না তো না না ওইটা না, ওটার মডেল কত ছিল? ওটার মডেল ছিল 9 এর মডেল। আর এটা? এটা হলো 10 এর মডেল। 9 এর মডেলটা বিক্রি হয়ে গেছে, এখন 10 এর মডেলের সান্ডু পুন্ডুপ সহ একটা নোয়া দেখেন, কি চমৎকার গাড়ি। সান্ডু পুন্ডুপ থাকলে আমার মনে হয় নোয়ার মানে আসল সৌন্দর্যটা প্রকাশ পায়। জি রনি ভাই, আজকের কালেকশনে কি কি গাড়ি আছে? হেরিয়ার আছে 2017-এর, আচ্ছা নোয়া আছে 2010-এর, একবার জিগেরের সান্ডু পুন্ডুপ সহ এটা হইতাছে 2010-এর মডেল, একটু আছে 2016-এর। 10-এরটার মধ্যে আপনার দরজা পাওয়ার, আর মাঝখানে হলো ক্যাপ্টেন সিট, ভিতরে আছে ইন্টেরিয়র বিস্কিট কালার, আর মাথার উপরে দেখেন সান্ডু এবং মুন্ডুপ, আর এখান দিয়ে উই যে রনিকার। সংসদ ভবনের পূর্ব পাশে আমাদের রনিকার্সের শোরুম, এই শোরুমে আজকে পাবেন দারুণ দারুণ গাড়ি, আপনাদের পছন্দের হেরিয়ারও নিয়ে আসছে রনি ভাই আজকে। এই যে সামনে 17 মডেলের একদম পাল কালারের একটা চুম্মা চুম্মা কালেকশন, এই ঈদে আপনারা রনি ভাইয়ের কাছ থেকে পাবেন সেরা সেরা গাড়ি। আচ্ছা এটা 10-এর মডেল, পুশ স্টার্ট, হ্যাঁ জিগেরেট, জিগেরেট, হ্যাঁ। আচ্ছা এটা মনে হয় তেলের গাড়ি, তেলের তেলের সিনজি করা আছে। ও ভাই, কই সিলিন্ডার তো দেখলাম না, ওটা সিস্টেম করে লাগানো হয়েছে, সিস্টেম করে লাগানো হয়েছে, দেখা যায় না হাইট। হ্যাঁ আচ্ছা, প্রজেকশন লাইট আছে, আর এটা মডেল স্টার বডি কিটও আছে। আপনি দেখেন সামনে ক্যামেরা, 360 ক্যামেরা আছে, বুঝছেন? গাড়িটা এত সুন্দর, পাল কালারের হতে আরো বেশি ভালো লাগতেছে। আজকে পাল কালারের এই যে নোয়া আছে রনি ভাইয়ের কাছে, তারপরে এই যে এখানে 17 মডেলের হেরিয়ার গাড়ি আছে, হেরিয়ারটা তো ভাই অস্থির, এটা এটা আগে শেষ করি এরপর অন্য গাড়ির সামনে যাই। আজকে কম বাজেটের মধ্যে কত টাকায় গাড়ি পাওয়া যাবে সবচেয়ে কমে? সবচেয়ে কমে আছে টয়োটা ভিক্স, কয় টাকা দাম? এটার দাম হলো 13,20,000, 13,20,000 টাকায় গাড়ি থাকবে। আচ্ছা আচ্ছা, তাহলে নোয়াটা হচ্ছে 10-এর মডেল, আর রেজিস্ট্রেশন হয়েছে 2016-তে, বডি কিট আছে, দরজা দুইটাই পাওয়ার, ভিতরে বিস্কিট কালার, ক্যাপ্টেন সিট এবং সানরুপ, সাথে হচ্ছে মুন্ডুপ, আর গাড়ির সিট কভারগুলো একদম নতুন লাগাই দিছে। আপনি পুরান গাড়ি নিয়ে বাড়ি যাবেন, বাট যারাই দেখবে তারাই ভাববে গাড়িটা নতুন, কাগজপত্র ফুল আপ টু ডেট থাকবে, এবং এটা গ্যাসও করা আছে, ফার্স্ট পার্টি গাড়ি, পার্সোনাল ইউজ করা গাড়ি, ভাড়ায় চলে নাই, এবং এটা আপনার ফার্স্ট পার্টি। স্মার্ট কার্ড আছে? এই স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা এই গাড়িটা কত টাকা হলে কেনা যাবে রনি ভাই? এটা 23,80,000, 23,80,000, 10-এর মডেল, 10-এর মডেল, সান্ডু মন্ডপ সহ জিগ্রেড, সান্ডু মন্ডপ আবার জিগ্রেড, মানে বিস্কিট কালার, ভিতরে 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরাও আছে, জি দারুন। আমাদের আজকের লাইভে কিন্তু একটা চমৎকার হেরিয়ার আসছে, 17 মডেলের গাড়ি, এখানে আসেন, গাড়িটা হচ্ছে পাল কালারের। ভাই হেরিয়ার গাড়িটার মডেল হচ্ছে 2017 মডেল, 2021-এর 10 মাসের রেজিস্ট্রেশন, একবারে অটো ব্যাগ গেলা সহ, একবার গাড়ি মাথা নষ্ট, কই খোলে না তো আপনার অটো? হ্যাঁ অটো খুলে খুলছে। আচ্ছা এটা হচ্ছে ব্যাগ গেলা অটো, 17 মডেল, তেলের তো নাকি? হ্যাঁ 360 ক্যামেরা সহ। এটা আপনার পাল কালারের হেরিয়ার, যাদের হেরিয়ার দরকার আপনারা রনি ভাইয়ের কাছে আসবেন, হেরিয়ারটা নিয়ে যাবেন। এটাতে সিট পাওয়ার আছে, এই যে সিট পাওয়ার আছে, হাফ লেদার সিট এবং মেরুন ড্যাশবোর্ড, সাইডের প্যাডও হচ্ছে আপনার মেরুন, এই যে দেখছেন হেরিয়ার 17 মডেলের গাড়ি, একদম ফাটাফাটি কন্ডিশন গাড়ি, ফাটাফাটি নাই কোনো কাটাকাটি, লাইফ গ্যারান্টি, পাকা রং, আর কি চুম্মা চুম্মা গাড়ি, চুম্মা চুম্মা গাড়ি, পাল কালার, পাল কালার গাড়িগুলা কিন্তু সুন্দর রনি ভাই, মানে অলওয়েজ কিন্তু কোয়ালিটি কোয়ালিটি গাড়ি আনে আমাদের জন্য, এবং প্রত্যেক লাইভেই আমি দেখি 3-4টা করে নতুন গাড়ি আসে, আগেরগুলা বিক্রি হয়ে যায়। এটাতে 3টা প্রজেকশন আছে দেখছেন, এবং সেন্সর আছে, বডি সেন্সর, মডেল স্টা বডি কিট, 360 ক্যামেরা, ব্যাগ ডালা অটো, তেলের গাড়ি। আচ্ছা এই গাড়িটার দাম কত রনি ভাই? এটা চাচ্ছিল 66,00,000 টাকা। কত? 66,00,000। জি মডেল হইতেছে আপনার 2017-এর মডেল, 2021-এ 10 মাসের রেজিস্ট্রেশন, 360 ক্যামেরা, সানরুফ সহ, একবার চুম্মা দেওয়ার মতো গাড়ি, কিন্তু গাড়ি কিন্তু চুম্মা দেওয়ার মতো গাড়ি, এই গাড়ি মানে যে আসবে সেই কিন্তু নিয়ে যাবে। যাক গাড়িটা ভালো টেস্ট করার মানে শুরু আমার না, রুমে বুঝে চেক করে নিতে পারবেন, 100-100 গাড়ি, আপনি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটা চেক করে নেওয়ার সুযোগ পাবেন। আর রনি ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে রাখছি, একটাই নাম্বার, দ্বিতীয় কোনো নাম্বার নাই, এই যে মেট্রো রেলের জোড়া খাম্বার ঠিক অপোজিটে রনি ভাইয়ের শোরুম, আর এখানে কিন্তু আপনার সাইনবোর্ড আছে রনি কার্স, দেখা চলে আসবেন। আচ্ছা ভাইয়া এটা কি এক্সকোরলা? এক্সকোরলা 2004-এর মডেল, 2010-এর রেজিস্ট্রেশন, 4-এর নিউ শেপ, নিউ শেপ, আচ্ছা 4-এর নিউ শেপ এক্সকোরলা, গ্যাস করা গাড়ি, সিলভার কালার, বাম্পার পর্যন্ত লাগানো আছে, মানে কিনার পরে আর কোনো খরচ নাই, একদম রেডি,
খালি দেশে যাবেন গরু কুরবানি দিতে গাড়ি নিয়ে? ইনশাল্লাহ এই ঈদে যারা গাড়ি কিনতে চাচ্ছেন, একজন লিখছে রনি ভাই গাড়ির কোয়ালিটি ভালো, শাহ আলম ভাই লিখছেন যে আসলেই রনি ভাইয়ের গাড়িগুলো আসলেই ভালো। এটার সিসি তো 1,15,000 আমি দেখাই দিই, এখানে উডেন অপশন আছে এবং অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে। এটা হচ্ছে বিস্কিট কালার গাড়ি, এটাও মনে হয় গ্যাস করা। দুইটা গাড়ি আপনার সিএনজি করা আছে, সামনে থেকে একটু দেখাই দিই। এটার মধ্যে আবার বাম্পার লাগানো নাই, আপনি চার মডেলের নিউ শেপের দুইটা এক্সকরলা পাবেন। এখন আপনি সিদ্ধান্ত নেন, সাদা নিবেন না সিলভার নিবেন? ঠিক আছে রনি ভাই, তেলের এক্সিও গাড়ি না আছে আপনার কাছে? তেলের এক্সিও না, ওটা এলপিজি করা আছে। আচ্ছা তেলেরটা বিক্রি আছে? তেলেরটা বিক্রি আছে। আচ্ছা আসেন, দারুন দারুন সব গাড়ি কালেকশন আছে রনি ভাইয়ের কাছে। এই জন্য রনি ভাইয়ের নাম্বারটা সেভ রাখেন আর হাসান ব্লগসটা ফলো দিয়ে রাখেন, তাহলে প্রতিদিন অনেকগুলো গাড়ির খবরাখবর পাবেন। আমাদের কালেকশনে কিন্তু আজকে এক্সিও প্রিমিয়ম এই গাড়িগুলো পাবেন, নিশান আপনার জুকো পাবেন। এটা হচ্ছে এলপিজি করা, এলপিজি করা, হ্যাঁ। এক্সিও কত মডেল? হ্যাঁ এটা 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, 47 সিরিয়াল, হোয়াইট পাল কালার। একবার গাড়ি প্যাকেট 2 মাস হয়েছে এলপিজি করতে, 2 মাস আগে। হ্যাঁ ব্যাংক ম্যানেজারের গাড়ি। আচ্ছা ব্যাংকারের গাড়ি, আসেন এটা একটু ঘুরে ঘুরে দেখাই। এটা আপনার এলপিজি করা আছে, তার মানে এলপিজি করা আছে। যারা গাড়ি কিনা পরে এলপিজি করতে চান, আপনার এলপিজি করার খরচটা বাইছে গেল, বাইছে গেল, ঠিক আছে। এবং এটার পিছন দিয়ে আসেন, একটু খুলে দেখাই দিই গাড়িটা কত ফ্রেশ। 47, 48, 36 নাম্বারটাও কিন্তু খুব সুন্দর এবং গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে আছে। গাড়ির এলপিজি করছে মাত্র 2 মাস আগে, না 2 মাস, 2 মাস গ্যারান্টি কার্ড সহ আছে। আচ্ছা এবার একটু বডিটা দেখেন, একবারে ফ্রেশ, একদম ফ্রেশ দেখছেন। কত মডেল? 16, 16 মডেল, 22 রেজিস্ট্রেশন, 47 সিরিয়াল, পাল কালার। মাত্র 2 বছরের মতো ইউজ হয়েছে গাড়ি, তবে এলপিজি করা আছে যেহেতু মোটামুটি আপনি তেলের মতোই কিন্তু সার্ভিস পাবেন, কিন্তু খরচ হবে অর্ধেক, অর্ধেক। আচ্ছা এটার দাম কত রনি ভাই? এটার দাম হইল 23,20,000, 23,20,000 টাকা, 23,20,000 টাকায় আপনার এলপিজি করা এক্সিও। আর 1,500 সিসির মধ্যে একটা জিপ আছে, জিপ আছে, নিশান, নিশান জুক, জুক মডেল মনে হয় 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন। আচ্ছা গাড়ি একবার মাথা নষ্ট, ফাটাফাটি গাড়ি, পিছনে খুলে রাখছে কেন? 11 মডেল, 15 রেজিস্ট্রেশন, পুশে স্টার্ট, তেলের গাড়ি, তেলের গাড়ি। আচ্ছা এদিকে দেখেন, একজন লেখছে আয়াতুল্লাহ চুমা চুমা রনি ভাই, অল 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 ইন অল বিউটি, গাড়িগুলো দারুন। হাসান ভাই সালাম, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে 1,300 সিসির গাড়ি, আপনি আয়কর দিবেন হচ্ছে 1,500 সিসির, এক্স করোলা সমান, বাট গাড়ি কিন্তু আপনার এই জিপ গাড়ি, অ্যান্ড্রয়েড সেট আছে এবং এটার মধ্যে অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে দেখছেন, আর স্টার্ট হবে চাবিতে। ভাইয়া এটার দামটা একটু কমাই দেন না, এটা 14,80,000, 14,80,000 জি। আচ্ছা 14,80,000 টাকা আপনি নিশান জুক 11 মডেল পাবেন, 11 মডেল। আচ্ছা এবার শোরুমের ভিতরে 3টা ইউনিট আছে, একটা হচ্ছে টয়োটা ভিটস, একটা প্রিমিয়ো, একটা ফিল্ডার। আমরা আগে এই মডেলিস্টা বডি কিট সহ একটা ভিটস দেখাই, এটা হচ্ছে 2011 মডেল, 2017 রেজিস্ট্রেশন। আচ্ছা 11 মডেল, 17 রেজিস্ট্রেশন, একজন লেখছেন নাইস, পুশ স্টার্ট, তেলাতলা এবং গ্লাস অরিজিনাল আছে, পুশ স্টার্ট, তেলের এবং এটার মধ্যে আপনি এখানে দেখেন এই যে সাইডে আবার কিন্তু একটা দারুন মানে উডেন আছে প্লাস্টিকের, বা গাড়িটা গ্রে কালারও আছে, ভালোই লাগতেছে, খারাপ না। 11 মডেল, আনকমন কালার এবং একটা তেলে চালিত গাড়ি, এটা কিন্তু অরিজিনাল অকটেন ডিভেন গাড়ি, ঠিক আছে, কখনোই গ্যাস হয় নাই। আপনারা তো চেক করেই নিবেন, পেপার সবগুলোর আপডেট আছে, আপডেট এবং পাসপোর্ট দিনে দিনে করতে পারবেন, ব্যাংক খোলা থাকে। পুশে স্টার্ট না? পুশে স্টার্ট। এটার দাম কত ভাইয়া? এটার দাম 13,20,000, 13,20,000 টাকা। যে গাড়িটাই ভাল লাগবে রনি ভাইয়ের ফোন দিয়া দাম আরো কিছু কমাই নিতে পারবেন। পাল কালারের প্রিমিয়ো, প্রিমিয়ো 2015 মডেল, 2017 রেজিস্ট্রেশন, APX, সিট পাওয়ার, আইডল স্টপ, মুক্ত পাল কালার। আচ্ছা প্রিমিয়ো পাল কালারটাই একটু বেশি মানে ভাল লাগে,
এবং ভিতরে হচ্ছে আপনার গুটি ফেব্রিক্স, এই দেখেন। হ্যাঁ, একটা কট ফেব্রিক্স বলে অনেকে, গুটি ফেব্রিক্স বলে। আর এটা পুশ স্টার্টের গাড়ি, আর স্টিয়ারিংও উডেন আছে, কন্ট্রোলার আছে, সাথে সিট পাওয়ার আছে, মানে ইএক্স প্যাকেজ, সর্বোচ্চ প্যাকেজের গাড়ি। 15 মডেল। তেল না গ্যাস? তেলের। এটা আপনার গ্যাস হয় নাই, অরিজিনাল তেলে আছে, পাল কালার, 22 সিরিয়াল, মডেল 15 আর রেজিস্ট্রেশন 16। জি। এবং এই যে ভিতরটা দেখেন, কোনো ছিদ্র নাই, কোনো গ্যাস হয় নাই। এটার দাম কত ভাই? এটার দাম হলো 27,80,000। আব্দুল গফুর ভাই, গুড। এটার দাম 27,80,000 টাকা। আচ্ছা, একজন লোকের ডাক্তারের গাড়ি আছে, এই নেন। হ্যাঁ, ডাক্তার, এই নেন, আপনার কমেন্টও পড়লাম। আর আপনার একটা ডাক্তার, এটা দুইটা আছে আমাদের, এই একটা আছে 10-এর আর একটা আছে 9-এর, দুইটাই লিমিটেড ভার্সন, দুইটাই সিলভার কালার। আচ্ছা, ডক্টর চালি তো ফিল্ডার, ও একটা ওয়াশ পলিশ করতেছি। মডেল কত? 2010-এর মডেল, 10-এর, 2016-এর রেজিস্ট্রেশন, দুইটা আছে, একটা 9-এর একটা 10-এর। এসি অপশন, টাচ, টাচ লিমিটেড, এবং লিমিটেড প্যাকেজের গাড়ি, লিমিটেড হেডলাইট প্রজেকশন, হেডলাইটটা হচ্ছে প্রজেকশন। জি। এক্সির ভিতরে অনেক ভাগ আছে, আবার হেড ডিজ আছে, পিছনে হেড ডিজ আছে, হ্যান্ড রেস্ট আছে। হ্যাঁ, হ্যান্ড রেস্ট আছে। আচ্ছা, নতুন সিট কভার? নতুন সিট কভার, একটা 18-18 পিনের হেড সিট কভার লাগাই দিছি। এটার দাম কত ভাইয়া? এটার দাম হলো 16,20,000। 16,20,000 টাকা। জি। তো আমরা মোটামুটি রনি কার্সের এই সপ্তাহের কালেকশনগুলো আপনাদেরকে দেখাই দিছি। এবার চলেন আমি আরো একবার একটা একটা করে বাইরের সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাই দিই। যেমন ধরেন এই নিশান জুকের দাম দিছে ভাই 14,80,000 টাকা। আর এখানে এলপিজি করা এক্সিও গাড়িটা 16 মডেল, এটার দাম দিছে ভাই 23,20,000 টাকা। এখানে সানরুফ মুন্ডুফ সহ একটা লোহা আছে, জি গ্রেডের গাড়ি, সানরুফ এবং মুন্ডুপ আছে, ভিতরে বিস্কিট কালার এবং সিএনজি করাও আছে। আচ্ছা, এই গাড়িটার দাম দিছে হচ্ছে ভাই 23,00,000। চারের মডেল নিউ শেপ, এটা হচ্ছে সিলভার কালার, আর এই পাশে আছে আপনার একটা সাদা, দুইটাই এক্স করোলা 1500 cc, দুইটাই গ্যাস করা। এটা রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হলো 10, এটা রেজিস্ট্রেশন হলো 9, কিন্তু দুইটা গাড়ির দামই, দুইটা দামই, দামই 12,80,000। সব আস্কিং প্রাইস বলছি, আপনারা আসেন, দামাদামি সুযোগ পাবেন। সংসদ ভবনের পূর্ব পাশে রনি কার্স। আপনারা এই শোরুমে আসলে অলওয়েজ 10-12টা ভালো ভালো গাড়ি পাবেন। বেশি কথার দরকার নাই, ভালো গাড়ি হইলে আপনারাই ন্যায্য দাম দিয়ে নিয়ে যান। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ।